আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন পূর্ব মুখোমুখি বিতর্কে জাতীয় আন্তর্জাতিক বিষয়ে পাল্টা পাল্টি যুক্তি খণ্ডন করলেন প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প বাইডেনের আপত্তিকর মন্তব্যে সাময়িক উত্তেজনা দেখা দিলেও বিতর্ক হয়েছে অর্থনীতি অভিবাসন স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন বিষয়ে স্থানীয় সময় সকাল নয়টায় জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় বিতর্কে মুখোমুখি হন আসছে পাঁচ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী এবারও হাত মেলাননি বাইডেন ও ট্রাম্প বাইডেনকে সঙ্গ দিতে স্ত্রী জিল বিতর্কের ভ্যানুতে উপস্থিত হলেও ট্রাম্পের সঙ্গে ছিলেন না মেলানিয়া শুরুতেই অর্থনৈতিক খাত নিয়ে তোপ চালান বাইডেন বলেন করারূপের ক্ষেত্রে ধনীদের সুবিধা দিয়েছেন ট্রাম্প অন্যদিকে আমদানি পণ্যের শুল্ক দশ শতাংশ বাড়ানোর পক্ষে যুক্তি দিয়েছেন ট্রাম্প সমালোচনা করেছেন বাইডেনের অভিবাসন নীতি আর স্বাস্থ্য নেওয়া পদক্ষেপের বলেছেন যুক্তরাষ্ট্রকে অনিরাপদ করে তুলছেন অনিবন্ধিত অভিবাসীরা ট্রাম্পের দাবি বাইডেনের আমলে অভিবাসীদের থাকা খাওয়ার অনেক সুবিধা দেওয়া হলেও অবসরপ্রাপ্ত প্রয়াত সেনা সদস্যরা অবহেলিত এসময় সময় ট্রাম্পের প্রতি বাইডেন আপত্তিকর মন্তব্য করলে বিতর্কে সাময়িক উত্তেজনা দেখা দেয় গাজা যুদ্ধ প্রসঙ্গে বাইডেন দাবি করেন তার প্রস্তাবিত যুদ্ধবিরতির পরিকল্পনায় রাজি হয়েছে সকল পক্ষ এটি নাকচ করে ট্রাম্প জানান লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রিপাবলিকান প্রতিপক্ষকে গণতন্ত্রের জন্য হুমকি বলছেন বাইডেন জবাবে ট্রাম্পের দাবি ক্ষমতা ছাড়ার পর আদালতের রায়ে হস্তক্ষেপের মামলায় আসামি হবেন বাইডেন